আমরা এখন অষ্টম শ্রেণীর অনুশীলনী তিন এর দশ নম্বর অঙ্কটি করব। তো প্রথমে আমরা অঙ্কটি বুঝবো, তারপরে আমরা অঙ্কটি করব। অঙ্কটি তে যা বলা হয়েছে, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। অঙ্কটি করতে হলে আমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে, অঙ্কটার মধ্যে দেয়া আছে কি। অঙ্কটার মধ্যে একটি পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া আছে। পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ এটা যথারীতি অবশ্যই পাড় বাঁধে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ, পাড় বাঁধে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া আছে। সেজন্য আমরা পাড় বাঁধে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম। আমরা সবাই জানি ক্ষেত্রফল নির্ণয় করতে হলে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে হয় এবং অবশ্যই সেটা ক্ষেত্রফল বর্গমিটারে লিখতে হবে। আচ্ছা, পরের অপশনে আমরা চলে আসি। তারপরে বলেছে পুকুর পাড়ের বিস্তার 3 মিটার। পুকুর পাড়ের বিস্তার 3 মিটার অর্থাৎ চারদিকে যে পুকুরের চারদিকে যে পাড়টা রয়েছে সেটা 3 মিটার করে, পুকুরের পাড়ে চারদিকে 3 মিটার করে পার রয়েছে, 3 মিটার, 3 মিটার এবং 3 মিটার। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দৈর্ঘ্যের দিকে 3 মিটার পার রয়েছে। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং এটা আমাদের প্রস্থ, এদিকেও আমাদের প্রস্থ। তো দৈর্ঘ্যের দিকে 3 মিটার পার রয়েছে এবং প্রস্থের দিকেও 3 মিটার করে পার রয়েছে। তো দৈর্ঘ্যের দিকে আমাদের দৈর্ঘ্য হচ্ছে যেহেতু 60 মিটার, এই পার সহ যদি আমি দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, এই দিকে 3 এবং এই দিকে 3 অর্থাৎ উভয় দিকে 3 আমাদেরকে যোগ করে নিতে হবে মিটার। পার সহ পুকুরের দৈর্ঘ্য আমরা উভয় দিকে যোগ করে দিলাম, তাহলে 66 মিটার। অনুরূপভাবে পার সহ পুকুরের প্রস্থ নির্ণয় করতে হলে উভয় দিকে প্রস্থের সঙ্গে উভয় দিকে, এখানে আমাদের প্রস্থ হচ্ছে 40, এই 40-এর সঙ্গে উভয় দিকের 3 যোগ করে দিতে হবে, 40 + 3 + 3 মিটার, 46 মিটার। এখন আমরা পার্শ্ব যদি পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, অবশ্যই পার্শ্ব দৈর্ঘ্য এবং পার্শ্ব প্রস্থ গুণ করে দিতে হবে। 66 × 46 বর্গ মিটার যদি আমরা গুণ করি, 66 × 46 গুণ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3036 বর্গমিটার। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে, পাড়ের ক্ষেত্রফল অর্থাৎ পুকুরের পাড়ের ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করে দিতে হবে। সেজন্য আমরা এখন পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করব, পাড়ের ক্ষেত্রফল, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করতেছি, 3036 − 2400 বর্গ মিটার। এটাই আমাদের উত্তর।